চৌধুরী, আমার পিতার নাম মরহুম সৈয়দ আহমদ চৌধুরী, আমার বাড়ি পটিয়া উপজেলাধীন বারুকেরা গ্রাম। আমি 1971 সালে ছাত্রলীগে একজন সক্রিয় কর্মী ছিলাম। আমি আমার জঙ্গলহাইন ইউনিয়নের ছাত্রলীগের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মী হিসাবে 1971 সালের 25 মার্চ রাত্রে বাংলাদেশের যে কাল রাত, সে 71 সালের 25 মার্চের পরবর্তী দিন 26 মার্চ এফিআর বাহিনী কিছু সদস্য পড়িয়া কলেজে অবস্থান নিয়েছিলাম ভোরবেলায়। আমাদের তৎকালীন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে আমরা ছাত্রলীগের কর্মীরা সৈনিকদেরকে আমরা রসদ জোগাড়ের ব্যবস্থা করেছিলাম। এর পরবর্তীতে পটিয়া থানা থেকে আমি এরপর ভারতে গিয়েছিলাম। ভারতে বাবা আমি ট্রেনিং নিয়েছিলাম। আমার ট্রেনিং কোর্স ছিল 21 দিন। আমার গ্রুপ কমান্ডার ছিলেন অধ্যাপক গৌরঙ্গ মিত্র দলঘাটবাড়ি। আমাদের সেকশন কমান্ডার ছিলেন আমন নবী এবং সিরাজ বাঙ্গালী। আমি ভারত থেকে আসার পর বলহালি এবং পটিয়ার বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করেছিলাম। তার মধ্যে আমার উল্লেখযোগ্য তিনটি বিষয় স্মরণীয়। সেই তিনটি বিষয়ের মধ্যে বলহালি সেনাপোল যে বিড, সে বিড়ের তখন দায়িত্বে ছিলেন দারোগা মনির, একে আমরা সারেন্ডার করেছিলাম। আমাদের সাথে আমার সহযোদ্ধা ছিলেন 6 জন, তন্মধ্যে একজন মারা গেছেন, যার নেতৃত্বে এই অপারেশন করেছিলাম। তিনি হলেন মরহুম সুলাইমান বারি হুলেন। তার পরবর্তীতে আমরা সাকপুরা চৌমোহনী একটা অপারেশন করেছিলাম। ভোর 4টা থেকে দুপুর 2টা পর্যন্ত সম্মুখ যুদ্ধ হয়েছিলেন আলবদর রাজাকার বাহিনীদের সাথে। সে সময় আমাদের এই অপারেশনের নেতৃত্ব দিয়েছিলেন মরহুম সুলমান সাহেব। তিনি রাজাকারের ড্রেস পরে সে স্ট্যাঙ্গার নিয়ে আমাদেরকে কোনো রকমে পিছনে ব্যাক করাইছিলেন, কারণ তখন আমাদের 2টা বাজে দুপুরে, অস্ত্রের গোলাবারুদ কম ছিল বিধায় আমরা ক্রলিং করে কোনো রকমে হুলেন গ্রামে হাইলাবদিক হাই স্কুলে আমরা অবস্থান নিয়েছিলাম। এর পরবর্তীতে বোয়ালহালি গুমদণ্ডিতে যে 11 জন সান্ডা করা হয়েছিল, ওই গ্রুপে আমিও একজন সক্রিয় অংশগ্রহণ করেছিলাম। এবং ওই 11 জন পাঞ্জাবিকে আমরা হাইলাবদ্বীপ হাই স্কুলে আমরা যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত ওখানে বন্দী করে রেখেছিলাম। এবং দেশ স্বাধীন হওয়ার পর 11 জন পাঞ্জাবিকে আমরা এখানে টাউনে এনে আমাদের কর্তৃপক্ষকে আমরা হস্তান্তর করেছিলাম। আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে জিরি গ্রামে মাদ্রাসায় যে শহীদ লুকমান মারা গিয়েছিলেন, ওই দিন রাত্রে আমরা মহেশিন হানের সাথে যোগাযোগ করে আমরা মনসারটাকে যে আনোয়ারা রোড ছিল ওই রোডের কটতলা গ্রামের পশ্চিম অংশে অবস্থান নেব এবং সিরাজ বাঙ্গালী আপনার কেরিঞ্জের হালের পাশে অবস্থান নেবে। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত আমাদের ওদিকে কোনো পাঞ্জাবি আসে নাই। জিরি গ্রামে পাঞ্জাবি এসে আমাদের সাথী লোকমান সেদিন শহীদ হয়েছিলেন। আজকের সভার সভাপতি সাহেব আমাকে সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ করায় আমি আমার স্মৃতির অনেক মানে জিনিস বলতে পারছি না। বিদায়। আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, শুধু সমাজকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।